আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমি আসমা আহমেদ মুমতাজ স্বাগত জানাচ্ছি এমএন জেডিএলএ লাইফের নিউ ব্লগে। আজ অনেক দিন পর আপনাদের মাঝে ফিরে আসলাম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আমি বলছি এই মুহূর্তে নারায়ণগঞ্জ থেকে, আর এই ভিডিও ক্লিপসগুলো ছিল ঢাকা নারায়ণগঞ্জের কিছু সময়ের শ্যুট করা মুহূর্তগুলো। তো যাই হোক, রোজার প্রস্তুতির জন্য আমি অনেকগুলো আদা এখানে পেস্ট করে নিয়েছি। আদাটাকে এখন ব্লেন্ডারে পেস্ট করে আমি আইস কিউবের জারে ছোটো ছোটো করে রেখে দিচ্ছি, আর এগুলো উঠিয়ে আমি জিপলগে রেখে দেব। এভাবে রসুন পেঁয়াজ প্রয়োজন অনুসারে রেখে দেওয়া যায়, আর একসাথে অনেকগুলো কিনলে এভাবে রেখে দেওয়াটাই বেস্ট। যাই হোক, এখান থেকে আমি কিছু আদা ছিলে আস্ত এভাবে ডিপ ফ্রিজে রেখে দেবো, যাতে করে অন্য সময় আমি সেগুলোকে পেস্ট করে ব্যবহার করতে পারি। এই ধরনের আদা রসুন পেস্টগুলো কিন্তু আমরা চাইলে রোদে শুকিয়ে আবারও ব্লেন্ডার করে একদম পাউডার ফর্মে নিয়ে আসতে পারি। এতে করে অনেকগুলো রেসিপিতেও কিন্তু ব্যবহার করা যায়। তো যাই হোক, আপনারা এভাবে চেষ্টা করবেন, আর এটা খুবই সহজ একটা পদ্ধতি, তো রান্নার সময়ও কিন্তু খুব সহজ হয়। আর ইনস্ট্যান্ট আদা রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে রান্না করলেও কিন্তু সেটা টেস্ট একেবারেই আলাদা। সময় বাঁচানোর জন্য এই পন্থাগুলো অবলম্বন করা আর কি। তো পবিত্র মাহে রমজান উপলক্ষে আরও কিছু প্রয়োজনীয় টিপস আমি চেষ্টা করব আপনাদের সাথে সামনে শেয়ার করার জন্য। গত কিছুদিন ধরে আমি ভিডিও দিচ্ছি না, কারণ বাসায় মেহমান ছিল, আমি আব্বুমোর বাসায় যাই, আমার দাদি শাশুড়ি মারা যান, তো সব মিলিয়ে আসলে অনেক ব্যস্ততা। তার মাঝে আবার আমি খুবই অসুস্থ ছিলাম, আমি যখন কিছুদিন আগে ঢাকায় যাই আব্বুমোর বাসায়, তারপর কিছু টুকিটাকি শপিংও করি, তো অনেকগুলো ব্লগ একসাথে আসলে জমে গিয়েছিলো। তো তার মাঝখান থেকে আমি কিছু কিছু ভিডিও ক্লিপস নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো এটা হচ্ছে মিষ্টি আলু, আর এই আলুটা একজন হাদিয়া করেছেন, আমি যার কাছে আরবি শিখি ওই আন্টি, সে নিয়ে এসেছিলেন আর কি। যেহেতু আমাদের বাড়ির আলুর লতা দিয়ে সে তার বাড়িতে নিয়ে আলুর লতাগুলো রোপণ করে এবং খুব সুন্দর আলুগুলো হয়, তারপর সবার জন্য নিয়ে এসেছে। তো আমি এখানে এগুলোকে স্ট্রিম করে নিচ্ছি, ভাপে সেদ্ধ করে নিচ্ছি। মিষ্টি আলুটা আমার খুবই পছন্দের, আর মিষ্টি আলু দিয়ে খুব মজার একটা রেসিপি এখন আপনাদের সাথে শেয়ার করব। পুরোপুরি ডিটেইলে না, জাস্ট একটু বলে নিচ্ছি। মিষ্টি আলুটাকে কাঁচায় খুব চিকন চিকন করে কুচি কুচি করে নর্মাল রুটি খাওয়ার আটার সাথে একটু লবণ বা চিনি, চাইলে চিনি, এভাবে পানি দিয়ে মেখে দেন। আপনারা চাপটির মতো তৈরি করে খেতে পারেন বা তেলে ভেজে খেতে পারেন, খুবই টেস্টি ছিল। আর এটা তৈরি করেছে নারায়ণগঞ্জের বাড়ির আমার প্রতিবেশী একজন আন্টি। প্রতিবেশী বললে ভুল হবে, আমরা যেহেতু একই বাড়িতে চারটা ফ্যামিলি থাকি, তো একজন আন্টি এটা তৈরি করছিলেন। তো আমি বাহিরের কিচেনে গিয়ে, রান্নাঘরে গিয়ে ওনার এই খাবারটা তৈরি করা দেখে আমার খুব ভালো লাগে এবং খেয়ে খুবই টেস্ট পাই, তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। যাই হোক, আসলে আমাদের চারপাশের খাবারগুলো দিয়ে মাঝে মাঝে একটু ডিফারেন্স কিছু তৈরি করলে আমাদের রুচির পরিবর্তন হয় এবং খেতে খুবই টেস্টি লাগে। এই তো। তো বন্ধুরা, পবিত্র মাহে রমজান সম্পর্কে একটু বলে নিচ্ছি। পবিত্র মাহে রমজান হচ্ছে, আমরা সবাই জানি, ইবাদতের সময়। এই সময়টাতে আসলে প্রত্যেকটা মুহূর্ত আমরা পবিত্রতার সঙ্গে পালন করার চেষ্টা করব। সবাইকে আল্লাহ সুস্থ সুন্দর রাখুক, আর এখন থেকে আমরা পবিত্র মাহে রমজান পালনের দোয়াটা পড়তে পারি সর্বক্ষণে। তো এটা ছিল হচ্ছে একদিন সকালবেলার নাস্তা। আমি সেই সময় আসলে নারায়ণগঞ্জেই ছিলাম, তো এখানে আমি ডিম সেদ্ধ করে নিয়েছি, ছানার বড়া নিয়েছি। এই রেসিপিটা অলরেডি এমএনজি কুকিং স্টুডিওতে আমি আপলোড করেছি, আর একটা মিষ্টি আলু ছিল, বেলের শরবত ছিল। তো টুকটাক এই নাস্তাগুলো বাসার সবাই মিলে করে নিয়েছি আর কি। আর এই মুহূর্তটা ছিল আব্বুমোর বাসায়, আব্বুর কিচেনে। এখানে আমি মিষ্টি দইটা তৈরি করব, সেই জন্য আমি মিল্ক বিটার প্যাকেটটা নিয়ে আসলাম 1 কেজির, আর 20 টাকা দামের ছোট্ট একটা মিষ্টি যেই দইটা সেটার একটা জার বা একটা ছোট্ট একটা কৌটা নিয়ে আসলাম, যেটা
মিষ্টি দইটা তৈরি করতে খুবই সহজ সহজ হবে আর কি, দই বেস হিসেবে কাজ করবে। তো আমি এখানে মিল্কটাকে ফুটিয়ে নিয়েছি পর্যাপ্ত পরিমাণ চিনি দিয়ে। এখন মোটামুটি টেম্পারেচারটা আমার স্কিন সহ্য করতে পারবে এই মুহূর্তে এনে আমি এখানে মিষ্টি দইটা দিয়ে দিচ্ছি। তো মিষ্টি দই তৈরি করার ক্ষেত্রে যদি আমরা দই বিষটা মিষ্টিয়ে দেই বা মিষ্টি দইটা দেই, তাহলে কিন্তু এই দইটা খুব খেতে ভালো হয়। আর এই সময়ে বা পবিত্র রমজানে, মাহে রমজানে, ইফতারের সময় দই খাওয়াটা আমি প্রেপার করি। দই খেলে অন্যরকম একটা শান্তি অনুভব হয়, খুব ভালো লাগে। তো পাশার তৈরি করা দইটা অনেক বেশি স্বাস্থ্যসম্মত, আর সেখানে চিনির পরিমাণটা একটু কম দিলে বা টক দইটা খেলে খুবই ভালো হয়, এটার উপকারিতা অনেক অনেক বেশি। তো আমি মিষ্টি দইটাকে মিল্কের সাথে মিশিয়ে এখন আমি যেই বাটিটাতে দইটা সেট করব সেখানে দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে একটা সিলভারের একটা পাতিল, সেখানে পাতিলটাকে আমি হালকা গরম করে দেন একটা ওড়নার মাঝে রেখে বাটিটা এভাবে ঢেকে দিচ্ছি, আর এটা হোল নাইট এভাবেই থাকবে। তো প্রথমে আমি চুলাটাকে 5 মিনিট জ্বালিয়ে দেন পাতিলটাকে আমি গরম করে নিয়েছিলাম, তারপর চুলাটা অফ করে দিই। আর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পরদিন সকালবেলার মুহূর্ত। মাশাল্লাহ, খুব সুন্দরভাবেই দইটা জমে গেছে আর খুবই টেস্টি ছিল খেতে। অনেকেই দেখা যায় বলেন বা আমিও দেখেছি যে দইটা বসানোর পরে দইয়ের যখন দইটা কাটা হয় তারপর পানি চলে আসে, সেই ক্ষেত্রে আমি বলবো যে মিল্কটাকে খুব ভালো করে জাল করে নেওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আর আরেকটা হচ্ছে আমরা যদি টক দই দিয়ে দইটা বসাই, সেই ক্ষেত্রে টক দই বা মিষ্টি দইটা পানিটাকে ছড়িয়ে নিলে দেন মিল্কের সাথে অ্যাড করলে ভালো হয় আর কি। এই মুহূর্তে আমি চলে যাচ্ছি নিউ মার্কেটে, আর এখন প্রায় গুলিস্তান ক্রস করে আমি ঢাকা মেডিকেলের সামনে দিয়ে যাচ্ছি। আর সেই দিন হরতাল ছিল, কয়েকদিন আগে যে হরতাল দিয়েছিল বাংলাদেশে বা ঢাকায়। তো যাই হোক, তো হরতাল থাকার কারণে যখন আমি শুনেছি যে নিউ মার্কেটের প্রত্যেকটা শপ ওপেন, সো আমি রাস্তাটা ফ্রি ছিল। যদিও আমি তার আগের দিন, দ্যাট মিন্স রোববারে আমি নিউ মার্কেট যাচ্ছি, শনিবারে প্রচণ্ড অসুস্থ ছিলাম, তারপরেও আমি চিন্তা করলাম যে আজ যেহেতু রাস্তাটা ফ্রি আছে, সো আমাকে যদি এদের কেনাকাটা করতে হবে শ্বশুরবাড়ির জন্য বা সবার জন্যই, তো আমি আর দেরি না করে, আর যেহেতু আমি নারায়ণগঞ্জ থেকে ঢাকায় প্রতিদিন আসা যাওয়া হচ্ছে না, আর চাচ্ছিলাম যে রোজার আগে মোটামুটি শপিংটা সেরে ফেলে, সেই জন্য আমি চলে যাচ্ছিলাম হচ্ছে নিউ মার্কেটে। তো আজ রাস্তাটা একদমই ফ্রি, খুব ভালো লাগছিল যেতে রিক্সায়। সাথে জয়েন করবে হচ্ছে আমার মেজো বোন। তো হরতালের মধ্যে ভালোই লাগলো রাস্তায় বের হয়ে, আর শপিং করতে গিয়েও দেখলাম যে মানুষ অতটা নেই, কিন্তু দুর্ভাগ্য যে কিছুটা শপিং করে বাসায় ফিরতে হয়েছে, কারণ সেদিনই আমার দাদি শাশুড়ি মারা যান। তো সেই সিচুয়েশনে আর শপিং করাটা সম্ভব না, যেহেতু উনি হচ্ছেন গ্রামের বাড়িতে আর আমরা ঢাকায়। তারপর আসলে চিন্তা হচ্ছিল যে কিভাবে যাব, যেহেতু হরতালের মধ্যে কোনো ধরনের পাবলিক ট্রান্সপোর্ট চলছিল না আর কি। তো যাই হোক, যেহেতু নিউ মার্কেটে গেলাম, একটু পূর্ণিমার শাড়িতেও ঘুরে আসলাম, যেহেতু পূর্ণিমার শাড়ির অনলাইন বেজ অনেক পাবলিসিটি চলছে। তো এটা হচ্ছে ফোর্থ ফ্লোরে। তো এখানে অনেকগুলো শোরুম তাদের, অনেক কালেকশন, তবে 650 টাকার ড্রেসগুলো আমার ভালো লাগেনি, আমি সরাসরি বলছি, আর অন্য অন্য ড্রেসগুলো ভালো, রিজনেবল প্রাইস মোটামুটি। তো সেখানে আর বেশিক্ষণ স্টে করিনি আর ভিডিও করিনি। তো যাই হোক, আর আব্বামোর বাসায় যেহেতু গিয়েছি, আমি চেষ্টা করেছি কিছুটা সময় কাজে লাগানোর। আব্বামো সারাক্ষণই ব্যস্ত থাকে ঘরে বাহিরে, আব্বু অনেক কাজ নিয়ে ব্যস্ত থাকে, আম্মু তো আম্মুর কার্পেটটা একটু ধুয়ে পরিষ্কার করলাম,
কারণ হচ্ছে গিয়ে পবিত্র মাহে রমজান চলে আসছে, আর যেহেতু আব্বু ড্রয়িং রুমে নামাজ আদায় করেন, তো চিন্তা করলাম যে কার্পেটটা খুব সুন্দরভাবে ডিপ ক্লিন করা দরকার। তো আমি এখানে নর্মাল ডিটারজেন্ট পাউডার দিয়ে এটাকে ক্লিন করছি, আর নর্মাল একটা ব্রাশ দিয়ে, যেহেতু এই কার্পেট পরিষ্কার করার কোনো ধরনের ইলেকট্রিক কোনো কী বলবো কোনো যন্ত্রপাতি নেই, যেটা সহজ ভাষায় বলা যায় আর কি, তো হাতেই এটা করলাম। তো এভাবে মোটামুটি আসলে প্রতি মুহূর্তে কাজ নিয়ে ব্যস্ত থাকতে ভালো লাগে, কাজ করতে ভালো লাগে, কাজের মধ্যে আসলে শান্তি খুঁজে পাওয়া যায়, কাজের মধ্যেই ভালো লাগা ভালো থাকা খুঁজে পাওয়া যায়। প্রত্যেকটা মানুষ আমি মনে করি আমরা পৃথিবীতে যে যতক্ষণ বেঁচে থাকব, প্রতি মুহূর্তে যদি আমরা ধর্মকর্ম নিয়ে ব্যস্ত থাকি, তাহলে কিন্তু আমরা শারীরিকভাবেও সুস্থ থাকব, মানসিকভাবেও সুস্থ থাকব, আলহামদুলিল্লাহ। আর এখানে আম্মু বিকালের নাস্তার জন্য একটা ডিম দিয়ে খুবই মজার একটা কেক তৈরি করেছে, আমি দেখে রীতিমতো অবাক, আলহামদুলিল্লাহ খুবই মজার ছিল। আম্মুর খুব সুন্দর কেক তৈরি করতে পারছে এখন, আর জুয়েরিয়া মেহরিমার জন্য এই কেকটা তৈরি করেছে, আমরা সবাই মিলেই খেলাম, গরম গরম খেতে খুবই ভালো লেগেছে। আমি নেক্সট টাইম চেষ্টা করব আম্মুর হাতের কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজ এই পর্যন্তই, এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।